এসএসকেমে আচমকা হাজির জোকা ইএসআই হাসপাতালে 5G অ্যাম্বুলেন্স, কার্ডিওলজি বিভাগের সামনে মোতায়েন কেন্দ্র বাহিনী। গত বছরের 30 মে গ্রেফতার হন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তার কিছুদিনের মধ্যেই তার স্ত্রীর মৃত্যু হয়। সেই সময় প্যারোলে ছাড়া পেয়েছিলেন সুজয় কৃষ্ণ, তারপর জেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন। গত 22 আগস্ট তাকে ভর্তি করা হয় এসএসকেমে, তার ইকোকার্ডিওগ্রাফি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, শিরাতে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল জমে যাওয়ায় রক্ত সঞ্চালনে সমস্যা হচ্ছিল, তাই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। তারপর থেকে এসএসকেম হাসপাতালে আইসিইউ থেকে জেনারেল বেডে দেওয়া হয়। 18 নম্বর কেবিনে ছিলেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে একটি অডিও রেকর্ডিং পায় ইডি, সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর রয়েছে বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। ওই গলার স্বরে নমুনা মিলিয়ে দেখতে চায় ইডি, আর সেই কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে চলছে টানাপোড়েন। বুধবার কলকাতা হাইকোর্টে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর সংগ্রহের মামলার শুনানি হয়। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রুদ্ধদ্বার শুনানি হয়। এরপরই কালীঘাটের কাকুকে জোকা ইএসআই হাসপাতালের প্রস্তুতি শুরু করে দেওয়া হয়। এদিন আদালতে ভার্চুয়াল হাজিরা দেন ইডি যুগ্ম অধিকর্তা ও জোকা ইএসআই হাসপাতালের আধিকারিকরা। বুধবার সন্ধ্যায় আচমকা এসএসকেম হাসপাতালে তৎপরতা। কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সন্ধ্যে 7:30 নাগাদ এসএসকেমে হাসপাতালে পৌঁছয় জোকা ইএসআই হাসপাতালে অ্যাম্বুলেন্স। বিশেষ পরিষেবাযুক্ত ওই অ্যাম্বুলেন্সে করে কালীঘাটের কাকুকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।